আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার বন্ধুরা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আমার কাজকর্ম শুরু করেছি সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত। শুক্রবারটা আমি রেখেছি সকালে, আমি টুকটাক কাজকর্ম করেছি। দুপুরে আমি রান্না করিনি, কারণ আমার হাজবেন্ডের বাহিরে দাওয়াত ছিল, তো ওখানে নভেরাও গিয়েছিল, তো আমার একার জন্য রান্না করিনি। গতকালের অনেক কিছুই ছিল রান্না করা, ওটাই আমি খেয়ে নিয়েছিলাম। তেমনি টুকটাক কাজকর্ম আছে। এই তো আমি একটু ব্রেড ভেজে নিলাম ঘি দিয়ে, চা সকালের জন্য। সকালে আজ খেজুর, ব্রেড, চা, কলা, এটাই নাস্তা আমাদের। ফ্রাইডেতে আসলে লেট করে উঠি, তো তাড়াতাড়ি উঠেই মানে ওঠার পরে ক্ষুধে লেগে যায়, যেটা থাকে ওটাই ইনস্ট্যান্ট তৈরি করে আমরা খেয়ে নিই। চাটা বসিয়ে আমি ঘরে একটু অন্যান্য কাজ করেছিলাম, তো কমে গেছে চাটা, তবে টেস্ট হয়েছিল, গরুর দুধের চা। তো তো আমি নাস্তাটা শেষ করে চলে এলাম। আমি আর মদ্রিকা এখানে চলে আসছি, তো অনেকগুলো সিমের ফুল ফুটেছে, সিম হয়েছে, তো দেখে ভীষণ ভালো লাগলো, তো ভাবলাম একটু ধারণ করি। সিম গাছের ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর, সবুজের মাঝে পিঙ্ক কালার ফুল ফুটে থাকে। তারপরে আমার হাজবেন্ড আমার জন্য রস নিয়ে আসছিল সকালে, তো আমি এক গ্লাস খেয়ে নিয়েছিলাম। কাঁচা রস আমার অনেক পছন্দ। তারপরে ও আমার মানে কাঁচা রস আমি খাই, এই জন্য আমার জন্য কাঁচা রসটা নিয়ে আসছে খাওয়ার জন্য। তো আমি আবার এটা দিয়ে কী করেছি, পায়েস করেছি। রসটা এত ফ্রেশ, ভীষণ মিষ্টি। আজ বিকেলে আমরা এই পায়েস খেলাম, রসের পায়েস। রসের ওই সাইডের চুলাতে আবার আমি দুধ বসিয়ে দিয়েছি পায়েসে দেওয়ার জন্য, গাঢ় করার জন্য রেখে দিয়েছি দুধটা। আর এদিকে তো রসে বলক এসে গেছে। আমি এর মধ্যে কিছু বাসমতি রাইস দিয়ে দিব, অল্প সামান্য কিছু। ভীষণ রসের একটা ঘ্রাণ ছড়িয়ে গেছে ঘরে, মিষ্টি একটা গন্ধ। তারপর এই তো আমার হাজবেন্ড আমার জন্য রুই মাছ কিনে নিয়ে আসছে পাশের বিলে, পুকুরে এই মাছগুলো ধরেছিল, তো ও সেখান থেকে তিনটা মাছ নিয়ে আসছে, একটা ওর দাদিকে দিয়েছে আর দুটো আমার জন্য নিয়ে আসছে। তো আমি বসে কাটতে পারবো না, এই জন্য আবার কেটে দিচ্ছে। মাছ কাটা শেষ, এখন আমি আমার হাজবেন্ড ক্লিন করে দিয়েছে, আমি শুধু
বক্সে করে রেখে দিব। জুম্মার আগে কেটে দিয়ে গোসল করে পরে নভের আগে নিয়ে বিয়ে বাড়িতে গেছে। আর এই তো কিছু গুঁড়ো মাছ, আমি কিছুটা মাছ রেখে দিব রাতের জন্য রান্না করব, আর বাকিটা বক্সে রেখে দিব। এইগুলো সব আমার এই ফ্রিজে রাখি বক্সগুলোতে, তো ভেবেছি প্লাস্টিক আস্তে আস্তে সব বাদ দিয়ে দিব। ফ্রিজে প্লাস্টিকের বক্সে করে রাখি, তো ভেবে নিয়েছি স্টিলের যে বক্সগুলো বিক্রি করে ওগুলো আমি যখন আমি সুস্থ হব তখন মার্কেটে যেয়ে কিনে নিয়ে আসব, তারপরে এগুলো রেখে দিব। এখন আপাতত যেভাবে আছে চলতে থাকি, বাবুরা একটু বড় হলে তখন বাহিরে যেয়ে নিজের পছন্দ অনুযায়ী শপিং করা যাবে। এই তো মাছগুলো আমি সব রেখে দিচ্ছি, আর কিছুটা আমি রেখে দিয়েছি অন্য একটা বলে রাতের জন্য। আমার জন্য কিছু ফ্রেশ সবজিও কিনে নিয়ে আসছে ওদের পাশের বাজার, না ওটা কি জানি না, ওখান থেকে মাসবিলকে সকালবেলা বাহিরে নিয়ে গেছে ঘুরতে, তখন আসার পথে আমার জন্য ফ্রেশ সবজি নিয়ে আসছিল। এই তো আমি ডিপে রেখে দিলাম, আমার অনেক বড় কাজ হয়েছে। তারপর আমার ফ্রেশ সবজিগুলো আমি সংরক্ষণ করলাম, এই তো আমি শেলফে সব সুন্দর করে রেখে দিব। আমি মূলা শাকগুলো ফেলবো না, এগুলো আমি রেখে দিব কেটে, আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে তখন খাবো। এই লাউটা এত কচি, ভীষণ কচি দেখতে, হয়তো খেতেও ভালো হবে। তো আমার শেলফে আমি এই সবজিগুলো রেখে দিয়েছি। এরপরে ক্যামেরাটা অফ ছিল, দুপুরে কাজকর্ম সেরে আমরা একটু রেস্ট নিয়েছি, তারপরে উঠে ওই রসের পায়েসটার প্রসেস চলছে। এই তো চাউল দিয়ে দিয়েছি, আর পাশের চুলাতে তো দুধ গাঢ় করতেছি রসের দেওয়ার জন্য। এই দুধটা সম্পূর্ণ দিব, এখানে 2 লিটার দুধ আছে, 2 লিটার দুধ এটে দেওয়ার পরে দেখি পুরো সাদা হয়ে গেছে, তারপরেও মিষ্টি কমে নাই, এত মিষ্টি রসটায়। আমি দেশে এসে প্রচুর দেশের খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ, আমি হাজারো শুকরিয়া আমার হাজবেন্ড, আমার আমি এগুলো পছন্দ করি, যেটা যেটা পছন্দ করি ও আমার সামনে এগুলো এনে দেওয়ার চেষ্টা করে সব সময়। আমি শহরে থেকেছি, আসলে এই ফ্রেশ খাবারগুলোর এত অভাব ভোগ করেছি, মানে দেশে এসে যখন এতটা ফ্রেশ দেখেছি আমার কাছে অন্যরকম লেগেছে সব কিছু, সবজি মাছ রস ডিম, তারপরে এই তো দেশের মুরগি সব কিছু। এই তো আমাদের তিনজনের জন্য নিয়ে নিয়েছি, নভেরা রসের পায়েসটা পছন্দ করে না। এই তো মাসবিল কি করেছে, লিপ জেলটা ভেঙেছে, হাতে লাল রং হয়েছে, এটা দেখাচ্ছে, তারপরে সরি বলে, সরি বলতেছে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।